হ্যালো বন্ধুরা, সবাইকে আমার মিনি ব্লগে ওয়েলকাম। তো আজ চুনুনিকে অনেক দিন পর একটু গা ধুয়ে দিলাম, ওর কানটা বাঁচিয়ে বাঁচিয়ে একটুখানি শ্যাম্পু জল গুলে ওর গাটা একটু ভালো করে ধুইয়ে দিলাম। তারপর কলমি শাক আর ঘাস খেয়েও এমন একটা ঘুম দিল যে ঘুমটায় আমি ওকে এত জ্বালাতন করছিলাম তাও চোখ খুলছিল না কিছুতে। তারপর মায়ের বকা খেয়ে ওকে ঘুমাতে দিলাম। আর এদিকে আমাদের কিচেন চিমনিটা একটু গড়বড় করছিল, তাই সেটা সার্ভিসিং এর জন্য দুজন লোক এসেছিলেন। তারপর আমি ওনাদের জন্য চা বসালাম, আর ওনারা যাওয়ার সময় একটা টিপস দিয়ে গেলেন যে যখন কুচিনা চলবে তখন জানালা খোলা রাখবেন না। এইভাবে বিকেল হয়ে গেল। তারপর আমাদের বাড়িতে এসেছিল হনুমানজি। মা বলল ওরা রুটি বিস্কুট কলা আলুর পাশাপাশি মাখা আটাটাও খেতে বেশ ভালোবাসে, তাই আমি এখানে মাখা আটার লোভ দেখিয়ে জানালার কাছে ওকে নিয়ে এলাম। আর এদিকে দেখো গণেশ চতুর্থীর গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে। ওই যে বললাম বিশ্বকর্মা পুজো আসা মানেই দুর্গা পুজোর দিকে আমরা একটু একটু করে এগোচ্ছি, আর এদিকে প্যান্ডেল ও প্রায় অনেকটা হয়ে গেছে। চলো আজকের মতো টাটা।